ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جامدر একদিন বোন জানতে চেয়েছেন ছেলেদের বড় ছোটদের ট্রাউজার প্যান্ট যদি কামিজ বা বোরকার সাথে পড়া হয় কেউ যদি বুঝতে না পারে তাহলে কি সেটা পড়া যাবে? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। জি সম্মানিত বোন, যদি পোশাকের নিচে যেমন শাড়ি পরিধান করলো বা ঢিলাঢালা পোশাক পরিধান করলো, ঠান্ডা দূর করার জন্য যদি ভিতরে ট্রাউজার ব্যবহার করে কোনো সমস্যা নাই। তেমনি বোরকার ভিতরে ট্রাউজার পরিধান করার পর তার উপর যদি বোরকা পরিধান করে এবং যদি বাইরে থেকে সেটা বোঝা না যায় বা ঢেকে রাখে তাতে কোনো সমস্যা নাই। এক্ষেত্রে ট্রাউজার সে পরিধান করতে পারে, কোনো সমস্যা নাই, এটা জায়েজ আছে। মোট কথা, যদি কোনো ব্যক্তি চায় পুরুষ হোক চায় মহিলা হোক টাইট ফিট কাপড় পরিধান করার পর তার উপর দিয়ে যদি ঢাকার মতো কিন্তু কিছু থাকে তাহলে সেই ট্রাউজার বা টাইট ফিট ট্রাউজার ব্যবহার করতে কোনো সমস্যা নাই, জায়েজ আছে। যেমন বোরকার ভিতরে বা পুরুষরা প্যান্টের ভিতরে পাজামার ভিতরে যদি ব্যবহার করে কোনো সমস্যা নাই, জায়েজ আছে। তবে এমন টাইট ফিট পোশাক পরিধান করবে না যে পোশাক পরিধান করলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভেসে ওঠে এবং মানুষের নজরে পড়বে। সেই সমস্ত পোশাক না পুরুষে পরিধান করবে না মহিলারা পরিধান করবে। তবে যদি টাইট ফিট পোশাক বা লেবাস পরিধান করার পর তার উপর দিয়ে যদি ঢিলাঢালা কোনো কিছু পড়া হয় তাহলে সেটা সমস্যা নাই, জায়েজ আছে। বাকি আল্লাহু আ'লাম বিসসাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।